করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেলের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে মানসিক চাপ কমিয়ে ঘুম প্রসঙ্গ। এ বিষয়ে কথা বলেছেন উত্তরা মহিলা মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস। আমাদের যে দুশ্চিন্তা হচ্ছে, মনের মধ্যে যে অস্থিরতা লাগছে, তারপর অনেক ঘুম বিছানায় গেলেও আসছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুমের তৃপ্তিটা আসছে না, তার মানে কোয়ালিটিপূর্ণ ঘুমটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা কিছু নিয়মকানুন মেনটেন করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ঘুমোতে যেতে পারি। কারণ ঘুম যেহেতু খুবই গুরুত্বপূর্ণ অংশ, ঘুম যদি আমরা ঠিকমতো না হয় তাহলে যেমন আমাদের স্মৃতিশক্তির সমস্যা হতে পারে, আমাদের প্রেশার ডায়াবেটিসের ক্ষেত্রে নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে, আমাদের ক্ষেত্রে যেমন বয়স্ক দেখা যেতে পারে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, স্ট্রেস বাড়ে, আমাদের বিভিন্ন ধরনের মানসিক আবেগীয় পরিবর্তন হয়, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা, আমাদের ওজনও কিন্তু বাড়তে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যায়, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো কী কী নিয়ম আমরা পালন করতে পারি? প্রথম নিয়ম হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়া। সারাদিন আমরা বিছানায় যাব না, রাত্রে একটা নির্দিষ্ট সময় আমরা ঘুমোতে যাব পরিবারের সবাই মিলে, তাহলে এটা খুব ভালো কাজে দিবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এক ঘন্টা আগে আমাদের মোবাইল টিভি বন্ধ করে দিতে হবে এবং ডিনারটা অবশ্যই রাত্রে এক ঘন্টা আগে শেষ করে ফেলতে হবে, এটা খুব ভালো কাজে দেয়। তৃতীয় ব্যাপারটা হচ্ছে আমরা বিকালের দিকে একটু হালকা ব্যায়াম করা, এবং সেই ব্যায়াম করলে আমাদের স্ট্রেস রিলিফও যেমন ভালো কাজে দিবে, ঠিক সেরকম আমাদের ঘুমটাও কিন্তু ভালো হবে।